আমরাজ্যে ট্যুরে পুরো টিম নিয়ে আমরা চলে এসেছি চাপাই নবাবগঞ্জের বিখ্যাত একটি আম বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুরো টিম রয়েছে এখানে এবং ওদের হাতে একটি করে ডালা আছে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে এখন হবে সবচেয়ে মজার একটি ফান পার্ট, আর এই ফান পার্টটি হচ্ছে ওরা একটি গেম খেলবে। এখানে আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ এবং প্রত্যেকটা গাছের নিচে অনেক আম পড়ে থাকবে এবং এই আমগুলো ওদেরকে কুড়োতে হবে এবং প্রত্যেকটা গেমে তিনজন করে থাকবে, যারা বেশি আম কুড়োতে পারবে তারা হবে উইনার। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। রেডি তোমরা? আমরা ফাইনালি পেয়ে গিয়েছি আমাদের ফ্রুটিকা আমরাজ্যের ট্যুরের আমের সেই গেমসের সাতজন টিম উইনার্সদেরকে। চলুন ওদের অভিজ্ঞতা সম্পর্কে জানি। তারপর সবার কেমন লাগলো? বেশি জোস ঈশ্বর, হ্যাঁ অনেক ভালো লাগছে, ছোটবেলার স্মৃতি ফিরে আসছে, আম বাগানো, আম কুড়ানো। ফ্রুটিকাকে এই জন্য ধন্যবাদ। হঠাৎ করে কি তোমার মনে হচ্ছিল যে তুমি একদম ছোট হয়ে গিয়েছো, সেই ছোটবেলার আম কুড়ানোর এক্সপিরিয়েন্স মনে পড়ে গিয়েছে? হ্যাঁ মনে হচ্ছিল, সেই ছোটবেলার স্কুলে যখন পড়ি, যখন ঝড়ের দিনে আম পড়ে যাচ্ছিল তখন আম কুড়াচ্ছিলাম কেমন। ফাইনালি জিততে পেরে কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা অপ্রত্যাশিত ছিল। আমাদের আমার টিমে দুজনই ছিলাম, আমরা তিনজনের সাথে দুজন যে পেরে উঠবো বুঝতে পারিনি। সো অনেক এক্সাইটিং একটা ব্যাপার। ও গ্রেট, সবাইকে কংগ্রাচুলেশন। ফ্রুটিকা আমরাজ্য ট্যুরের পুরো টিম নিয়ে ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি চাপাই নবাবগঞ্জের সেই বিখ্যাত মসজিদ সোনা মসজিদে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে আমার মসজিদটি। এই মসজিদটি এতটাই পুরনো যে আপনারা কাছে থেকে না দেখলে বুঝবেন না। এটা স্থাপিত হয় 1493 সালে, এটা অলমোস্ট 400 থেকে 500 বছরের পুরনো। এবং এই মসজিদে ঢোকার এন্ট্রি পথ রয়েছে 11টি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের সব গম্বুজ আছে। এই গম্বুজটি হচ্ছে টোটাল 15টা এবং বাহিরের অংশটি পুরোটাই তৈরি হয়েছে পাথর দিয়ে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন আমাদের সাথে।
প্রাচীন জনপদ গৌড় বিভিন্ন সময়ে বাংলার রাজধানী ছিল, ফলে সে সময়ে এই অঞ্চলে বহু অবকাঠামো গড়ে ওঠে। বিশেষ করে সুলতানি ও মুঘল আমলে বহু মসজিদ মাদ্রাসা নির্মিত হয়, তন্মধ্যে সোনা মসজিদ অন্যতম। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে 36 কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত সোনা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। কেন্দ্রীয় দরজার উপর রাখা শিলালিপি থেকে জানা যায় যে মসজিদটি সুলতান হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ কর্তৃক 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মাণ করা হয়েছিল। মসজিদের দেয়াল পাতলা ইটের তৈরি এবং দেয়ালের উভয় পাশ পাথর দিয়ে আবৃত করা। মসজিদের চার কোনায় 4টি মিনার এবং সব মিলিয়ে 11টি প্রবেশ পথ আছে। উপরে 12টি অর্ধ গোলাকৃতির ও 3টি চৌচাল আকৃতি সহ মোট গম্বুজের সংখ্যা 15টি। মসজিদের মূল আকর্ষণ দেয়ালের বাইরের নান্দনিক অলঙ্করণ, বিশেষ করে পাথরের উপর পোড়ামাটির ফলকের অনুকরণে লতা পাতা ফুল ঝুলন্ত শিকল ঘণ্টা ইত্যাদি অলঙ্করণ করা। গম্বুজগুলোতে একসময় সোনার গিল্ড করা ছিল বলে জানা যায়, ফলে মসজিদের নামকরণ হয়েছে সোনা মসজিদ। তবে ভারতের গৌড়দুর্গে অবস্থিত বড় সোনা মসজিদের তুলনায় আকারে ছোট হওয়ায় এটি ছোট সোনা মসজিদ নামেও পরিচিত। ভিউয়ার্স, সোনা মসজিদ পরিদর্শনকালে বুঝতে পারলাম যে এই মসজিদটি কতটুকু এক্সক্লুসিভ, যেটা আপনারা কাছ থেকে না দেখলে একেবারেই বুঝবেন না। এই মসজিদটি পুরোটাই তৈরি হয়েছে পাথর দিয়ে। আমরা যে ট্যুরে, তোমরা সারাদিন কিন্তু অনেক এনজয় করেছো, আর এই এনজয়ের পাশাপাশি তোমাদেরকে করতে হয়েছে একটু কষ্ট, কারণ সারাদিন তোমরা অনেক জার্নি করেছো। আর তাই তোমাদের জন্য আমরা আয়োজন করেছিলাম এই বারবিকিউ। এতক্ষণ তোমরা বারবিকিউ এনজয় করলে, আর এই পদ্মার পাড়ে যদি মিষ্টি হাওয়ার মাঝে একটু মিউজিক্যাল সং হয় তাহলে কিন্তু কথাই নেই। তাই তোমাদেরকে এখন গান শোনাতে আসছে জনপ্রিয় ব্যান্ড ইনসাইড ইউ। তাদের জন্য হবে একটা ক্ল্যাপ। দশ মাসে দশ দিন ধরে ঘর কে ধরো,
যে তীব্রতা করেছে আমায় লালন, হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন, কোথায় হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো কবে দূর্ণ ক্ষত্র মাঝে কাঠের তারা আমাকে তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে মা, তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক দেখি জানিয়ে দিই
Thank you.
ভিউয়ার্স, ফ্রুটিকা আমরা যে ট্যুরের আপনাদের জন্য আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। আই হোপ আমাদের পুরো আয়োজনটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। হ্যাঁ ভিউয়ার্স, ঢাকা থেকে আগত রাজশাহীতে এসেছি আমরা পুরো টিম নিয়ে এবং গিয়েছি রাজশাহীর সব বিখ্যাত জায়গাগুলোতে। প্রথমে আমরা গিয়েছি ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমিতে, তারপরে গিয়েছি চাপাই নবাবগঞ্জের বিখ্যাত সেই মসজিদ সোনা মসজিদে, এবং তারপরে আমরা গিয়েছি ফুটিকার কিভাবে পাল্প তৈরি হয় তাজা আম থেকে এটা দেখার জন্য। এবং আমরা পুরো টিম নিজে চোখ দিয়ে দেখেছি যে ফুটিকা যে আসলেই পিওর সেটা কিভাবে তৈরি হয়। ভিউয়ার্স, তারপর আমরা গিয়েছি আম বাগানে এবং ওখানে আমরা গেম করেছি এবং আরও অনেক মজার মজার কুইজ শোতে অ্যাটেন্ড করেছি। তারপরে অবশেষে আমরা এসেছি বারবিকিউতে এবং এই বারবিকিউ পার্টিতে ছিল লাইভ মিউজিক, স্ট্যান্ড আপ কমেডিয়ান রনি ভাইয়ের মজার মজার সব কমেডি। পদ্মার পাড়ে সীমান্ত নোঙ্গরে হয়েছে আমাদের বারবিকিউটি। এই ছিল আমাদের পুরো প্রোগ্রামের আয়োজন। ভিউয়ার্স, আপনারা অনেক বেশি এনজয় করেছেন এটা আমি জানি। আমি তুলনা আপনাদের সাথে আমার দেখা হবে আবারও কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্রুটিকা খাবেন একটু বেশি বেশি, কারণ ফ্রুটিকা আসলে অনেক বেশি পিওর।